বিভিন্ন চৌকিতে এখানে বিএসএফ বসে আছে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এটা আসলে বুঝতে পারছি না। বাংলাদেশি বিজিবি তারা ভিডিও করতে নিষেধ করছে। এখন জেলখানা বানাইছে, এই জেলখানায় আমরা যাই, যাই কিছু খেতে পারি না, কইতেও পারি না কেউ দুঃখের কথা। সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, এই ট্রাক গুলো বাংলাদেশি ট্রাক, এগুলো ইন্ডিয়ায় প্রবেশ করবে। আসসালামু আলাইকুম, দিস ইজ আহমদ আবু বকর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্লগ ভিডিও। বাংলাদেশের প্রধান এবং সব থেকে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল। বাংলাদেশ এবং ভারত উভয় দেশের বাণিজ্যের কেন্দ্র হিসেবে এই বেনাপোলের গুরুত্ব রয়েছে অনেক। দুই দেশেরই প্রায় 90% বাণিজ্য এই বন্দর থেকে হয়ে থাকে। আজকে আমরা যাচ্ছি সেই বেনাপোল স্থলবন্দরে, কাছ থেকে ঘুরে ঘুরে দেখব সেই বন্দরটি এবং আপনাদেরকে দেখাবো। সকাল 6:30, শত শত মানুষ অপেক্ষা করছে বেনাপোলগামী ট্রেনের জন্য। এই কনকনে শীতের মাঝে এত মানুষের ট্রেন ভ্রমণের অপেক্ষা সত্যি আমাকে অবাক করেছে। নিরাপদ এবং সাশ্রয়ী ভ্রমণের জন্য অনেকেই ট্রেন জার্নিকে বেছে নেন। অল্প সময়ের মাঝেই খুলনা বিভাগীয় স্টেশন থেকে সেরে আসা ট্রেনটি চলে এসেছে। ট্রেনের প্রতিটা বগি মানুষে ঠাসা। অনেক খুঁজে সঙ্গে থাকা ফিমেল পার্সনদের জন্য দুটি সিট ম্যানেজ করলাম। যশোর পার হওয়ার পর রিকোয়েস্ট করে শুধুমাত্র আপনাদেরকে ট্রেনের জানালা থেকে ভিউ দেখানোর জন্য একটি সিট ম্যানেজ করেছি। এই কষ্টের জন্য ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিন। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারিদিকে সবুজের হাতছানি। ট্রেন ভ্রমণের অন্যতম একটি কারণ হচ্ছে এমনই প্রকৃতিকে দেখা। ট্রেন ছাড়া অন্য কোনো বাহনে প্রকৃতির সৌন্দর্য এতটা কাছ থেকে উপভোগ করা যায় না। যশোর যতগুলো কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যশোরের সবজি। ধান ওঠার পরই এখানকার কৃষকরা বিস্তীর্ণ এই জমিতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত থাকেন। দৃষ্টি জুড়ে আল্লাহ তাআলার সৃষ্টি প্রকৃতির অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম বেনাপোল। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা 2 ঘন্টার জার্নি শেষে বেনাপোল এসে পৌঁছালাম। এখান থেকে অটো নিয়ে আমরা বেনাপোল বর্ডারের দিকে যাব। তুমি খুশি? হ্যাঁ, কোথায় আসছো তুমি? আব্বু তুমি কোথায় আসছো? হ্যাঁ বলো, কোথায় আসছো? স্টেশন থেকে বন্দরের উদ্দেশ্যে রওনা করেছি। বেনাপোল ছোট পৌর শহর হলেও বেশ আধুনিক শহরের ছোঁয়া রয়েছে। বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর বেনাপোলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড, প্রতিনিয়ত মানুষ এখান থেকে ভারতের সীমান্তে যাচ্ছে, আবার সেখান থেকে বাংলাদেশের সীমান্তে আসছে। সারি সারি বহু ট্রাক দাঁড়িয়ে আছে, এগুলো হলো ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে আসছে এবং পণ্য খালাস করে আবার ইন্ডিয়া যাওয়ার জন্য এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল। বেনাপোল বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটি আধুনিক পৌর শহর। এটি যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত। বাংলাদেশ ভারতের প্রায় 90% বাণিজ্য এই বন্দর থেকেই হয়ে থাকে। এই বিপুল পরিমাণ বাণিজ্যের কেন্দ্র হিসেবে দুদেশের কাছেই এই বন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বন্দর থেকে কি পরিমাণ পণ্য প্রতিদিন আমদানি রফতানি হয়ে থাকে তা ভারতীয় এবং বাংলাদেশি লোডেড ট্রাকগুলো দেখলেই বোঝা যায়। সেগুলোও আমরা ভিডিওতে উপস্থাপন করেছি। সেই ইন্টারেস্টিং বিষয়গুলো দেখতে ভিডিওর শেষ অবধি দেখতে থাকুন। বেনাপোল হয়ে ভারত অথবা বাংলাদেশে প্রবেশ অর্থনৈতিকভাবে বেশ সাশ্রয়ী। তাছাড়াও এখান থেকে কলকাতা মাত্র 85 কিলোমিটার। ইমিগ্রেশন জটিলতা থাকা সত্ত্বেও এ সকল কারণে ভারত অথবা বাংলাদেশ ভ্রমণে বেনাপোলের এই প্যাসেঞ্জার টার্মিনালকেই অনেকেই বেছে নেন। বাংলাদেশ সীমান্তের একদম শেষ পর্যায়ে এসে দাঁড়াতেই দেখি শ্যামলী ট্রাভেলসের বাংলাদেশ ভারত মৈত্রী সার্ভিসটি বাংলাদেশ প্রান্তে ইমিগ্রেশন সম্পন্ন করছে। দুদেশের জাতীয় কবির ছবি ধারণের সময় একজন বিজিবি সদস্য আমাকে ভিডিও ধারণে নিষেধ করলে তাদের প্রতি সম্মান রেখেই ক্যামেরাটা অফ করে দেই। এখানে একজনের কাছে জানতে পারলাম যে এখানে ইন্ডিয়ান ট্রাকের একটি বিশাল টার্মিনাল রয়েছে। আমরা সেই টার্মিনালটি দেখতে যাব। সেখানে সম্ভবত ইন্ডিয়ান বাংলাদেশ সব ধরনের ট্রাকই রয়েছে।
তো আমরা একটু সেটা দেখতে যাব কাঁচামালের। ও আর এইটা হলো কি মানে শুকনো জাতীয় প্রোডাক্ট এরকম? এইটা আসলে মনে করেন এই যে এক্সপোর্টের যেটা আছে না, হ্যাঁ রপ্তানি ভাই, হ্যাঁ রপ্তানি। আপনি আমাদের সাথে আমরা ড্রাইভার আপনি ইন্ডিয়া ঢুকবে এখন। আচ্ছা আচ্ছা, তো এই আপনি কি বাংলাদেশি ড্রাইভার? আমরা বাংলাদেশি ড্রাইভার। আচ্ছা, আপনার কি নিয়ে যান এখান থেকে? এখান থেকে বিভিন্ন ধরনের এক্সপোর্টের মালামাল হয়, যেমন গার্মেন্টস হয়, যেমন ঝুট হয়, টুকরো কাপড়, আচ্ছা বিভিন্ন মালামাল হয়। কিরকম যাওয়া পড়ে ইন্ডিয়ায়? আমাদের সপ্তাহে দুবার করে যাওয়া পড়ে এক প্রকার, সপ্তাহে দুবার করে। আচ্ছা, এইখানে যতগুলো ট্র্যাক আছে সবই কি বাংলাদেশি ট্র্যাক? হ্যাঁ, এই লাইনে যা দেখছেন এগুলো, এই যে এগুলো সবই বাংলাদেশের ট্র্যাক, এগুলো এক্সপোর্টের মালগুলো? হ্যাঁ, এক্সপোর্টের মালগুলো ইন্ডিয়ায় যে খালি করে চলে আসবে ওরা। এগুলো কি ইন্ডিয়ায় যাবে না ইন্ডিয়া থেকে আবার অন্য কোথাও যাবে? ইন্ডিয়া থেকে হয়তো বা অন্য কোথাও যেতে পারে, আমরা সঠিক জানি না। আমাদের ইন্ডিয়া পর্যন্ত আমাদের টাইম, আমরা ইন্ডিয়া থেকেই নামাই দিয়ে আসি। এগুলো সবই আপনার ওই গার্মেন্টস আইটেম? না, সবই গার্মেন্টস আইটেম না, বিভিন্ন আইটেম, বিভিন্ন আইটেম আছে। আচ্ছা, কি আছে ভাই বলে, আপনার গাড়িতে কি আছে? আমার গাড়িতে কেমিক্যাল পাউডার আছে। আচ্ছা আচ্ছা, আপনি সপ্তাহে কতবার যাওয়া পড়ে আপনার ইন্ডিয়ায়? দুই দিন যাওয়া পড়ে, আমি ঢাকা থেকে ঘুরে আসি তো মাল নিয়ে। আচ্ছা, আবার তারপর এখান থেকে ইন্ডিয়ায় ঢোকো, ঢোকে মাল খালি করবো, করার পরে আবার খালি গাড়ি নিয়ে চলে আসবো। ও, তো এখান থেকে আপনার এই প্রসেস শেষ হতে কতক্ষণ লাগতে পারে? ও মানে সন্ধ্যার ভিতরে আপনারা আবার কমপ্লিট করে চলে আসতে পারবেন? তাই তো, অনেক তাড়াতাড়ি করতে পারবেন। বন্ধুরা, বেনাপোল স্থল বন্দরের ইন্ডিয়া প্রবেশের যে গেট, সেই গেটের পাশেই আপনার এরকম সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলো বাংলাদেশি ট্রাক, এগুলো ইন্ডিয়ায় প্রবেশ করবে। তো বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এরা ইন্ডিয়ায় প্রবেশ করে। তো এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ট্রাক সারি সারি দাঁড়িয়ে আছে। এটাকে আসলে ট্রাক টার্মিনাল বলা হচ্ছে। এটা দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন বাংলাদেশ থেকে কি পরিমাণে পণ্য ইন্ডিয়াতে রপ্তানি হয়। এখানে দেখেন শত শত ট্রেন এখানে দাঁড়িয়ে, এখানে দেখেন শত শত ট্রাক দাঁড়িয়ে আছে পুরো লোডেড অবস্থায়। এরা সিরিয়াল ওয়াইজ ইন্ডিয়ায় প্রবেশ করবে। খুব খারাপ, মনে করেন যে ইন্ডিয়া এই সামনে যে বর্ডার আছে, গেট পার হয়ে বর্ডারের ভিতরে, আচ্ছা তারপর মনে করেন যা কাজ আছে, এই পাসপোর্ট মাসপোর্ট দেখাইতে হয়, কার পাস আছে দেখাইতে হয়, দেখানোর পরে এখানে সিএনএ বাসে চার্জে আসলে ইন্ডিয়ান গাড়ি নিয়ে আসবে, আসলে আমাদের গাড়ি পিছনে লাগাই দিবে, আমাদের মাল দিয়ে দেবো, গাড়ি খালি করে আবার কার পাস দেখায় গেটেতে বের হয়ে চলে আসবে। নিজস্ব মাল এখানে সিএনএফ নিজস্ব, ওই পারে বায়ার আছে কলকাতা। আর এখান থেকে প্রতিদিন আসলে কি কতগুলো ট্রাক ইন্ডিয়ায় যায় মাল বোঝাই করে আনুমানিক? তা আনুমানিক ওটা ডিপেন্ড করে, মনে করেন যে আজকে একটু বেশি টাকা আসছে গাড়ি। আচ্ছা, আজকে একটু বেশি টাকা আসছে, গত বৃহস্পতিবার বুধবার একটু কম ছিল, আজকে আবার একটু বেশি টাকা আসছে। শুক্রবার কি বন্ধ থাকে? হ্যাঁ, শুক্রবার বন্ধ, শুক্রবার বন্ধ, শুক্রবার বন্ধ, এই কারণে শনিবার চাপ পড়ে। হ্যাঁ, শনিবার চাপ পড়ে, ওই রকম সব গাড়ি, জুট পাটের গাড়ি, জুটের গাড়ি, আপনার ওই অ্যাসিড ম্যাসিড এভরিথিং যা আছে তাই নিয়ে প্রতিদিন 250 গাড়ি ঢোকে। আচ্ছা, এখানে কি শুধু বাংলা গাড়ি দাঁড়ায় নাকি ইন্ডিয়ান গাড়ি? না না, এটা আছে, এই টার্মিনাল আছে ইন্ডিয়ান টার্মিনাল আইডি। আচ্ছা, এটা ওই পাশে যখন দেখবেন সব ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ান গাড়ি সব, বাংলা টার্মিনাল এখনো ই হয়নি এটা, তাই এই জন্য এই গাড়িগুলো এই রাস্তার পরে রাখা হয়েছে। যেখান থেকে মানুষ পারাপার হয়, আর বাংলা গাড়িগুলো এখান থেকে বেরোবে। তারপরে আগে ঢুকতো ওই পাশ দিয়ে, এখন জেলখানা বানাইছে, জেলখানায় আমরা যাই, কিছু খাটপুরি নিয়ে
কইতেও পারি না কেউ দুঃখের কথা। আমরা আসি বড় অসহায়ের মধ্যে। জেলখানা কিসের জন্য? বিশাল এক টার্মিনাল, কোনো দোকানপাট কিছু নেই। ও আচ্ছা, এই জন্য জেলখানা বলছি। একটা দোকান মনে করেন, একটা দোকানে আপনার একটা সিগারেটের দাম বাংলাদেশ নেয় 5 টাকা, হ্যাঁ পুরা কবে 10 টাকা। তাহলে এটা জেলখানা না? একটা রুটি একটা মিষ্টি বাংলাদেশে সর্বোচ্চ 20 টাকা, ওরা নেবে 40 টাকা। খাইলে খান দাদা, না খাইলে চলে যান। এটা বর্ডারের পাশে? হ্যাঁ, ওই ওই টার্মিনালে। তাহলে আপনি কি করবেন? আমার খিদা লাগলে খাইতেই যাবে। আমার ওই পাশে আগে যাওয়া যাইতো, এখন আর যাওয়ার কোনো লাইন নেই। আগে তো মার্কেটে ফার্কেটে যাইতাম, একটু আয়ুর্বেদিক কিনতাম, এই সাবান সোডা এই একদম বকদম কিনতাম, এখনো তাও পারি না। মানে গাড়ি থেকে নামতে দেয় না? এমনি মাঠের বাইরে আপনি যাইতে পারবেন না। ও আচ্ছা। বিএসএফ সাইড সাইডে আছে, আপনারা যাইতে গেলে দেখা আছে অনেক ড্রাইভার অনেক ফান্দে পড়েছে। কিরকম ওই যে লাইসেন্স শো করে যাইতো, লাইসেন্স জমা রেখে যাইতো, পরে দেখা আছে ও ঘুরতে ঘুরতে আসে, যার যে বিএসএফ এর কাছে লাইসেন্স দিয়ে গেছে সে বিএসএফ আর এক জায়গায় চলে গেছে। এবার আরো আর ঢুকতে পারতেছি না ওই ভয়তে, আর কেউ মাঠের বাইরে যায় না। আচ্ছা বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্থলবন্দরের এই যে সর্বশেষ গেটে। এখান থেকে বাংলাদেশি যে সমস্ত পণ্যবাহী ট্রাক আছে সেই ট্রাকগুলো কিন্তু এখান থেকে ইন্ডিয়া যায় মালামাল নিয়ে। তো সেখানে এখন দাঁড়িয়ে আছি, সারি সারি ট্রাকগুলো অপেক্ষা করে আছে যে এখান থেকে ইন্ডিয়ায় প্রবেশ করবে। আর এই যে দেখেন ইন্ডিয়ার গেট সামনে, আর এটা হলো বাংলাদেশি গেট। স্থলবন্দরের এই গেটের পাশেই রয়েছে এখানে রেলপথের গেট। আপনারা যে গেটটি এখন দেখতে পাচ্ছেন, এখানে যে গেটটি দেখা যাচ্ছে, এখন এই গেট দিয়েই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের যে মৈত্রী ট্রেন আছে সেই ট্রেন এখান থেকে প্রবেশ করে, এবং ট্রেন যখন আসে তখন এই গেট খুলে দেওয়া হয়। সমস্ত চেকিং প্রসেসগুলো প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে তারপরে কিন্তু সেটা বাংলাদেশে ঢোকে। ইন্ডিয়ান টার্মিনাল দেখে এসে এবার আমরা একটি গ্রামের উদ্দেশ্যে রওনা করেছি, যেখান থেকে বাংলাদেশ ভারতের তারকাটা সীমান্ত খুব কাছ থেকে দেখা যায়। বর্ডার এলাকা থেকে এদিকে যেতেই দু সাইডের দোকানগুলোতে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। সেখানকার স্থানীয়দের তথ্য মতে বর্ডারে এখন বেশ কড়াকড়ি থাকায় আগের মতো ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যায় না। বন্ধুরা, বেনাপোলের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের একেবারে যেখানে তার কাটা দেখা যায় আমরা এখন সেখানে এসেছি। তো এখান থেকে ইন্ডিয়াটাকে দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। এপাশে বাংলাদেশি বাড়িঘর, আর তার কাটার ওপারে হলো ইন্ডিয়ান বাড়িঘর। একই আসমান একই জমিন, কিন্তু মাঝখানে এক মস্ত বড় কাঁটাতার। এই কাঁটাতারই তৈরি করছে দুটি ভিন্ন দেশ, জাতি এবং ভাষার পার্থক্য। কিন্তু কোনোভাবেই এই কাঁটাতার দুটি প্রতিবেশী দেশের মানুষের মধ্যে ভালোবাসা, আবেগ আর আন্তরিকতাকে কমাতে পারেনি। বিভিন্ন চৌকিতে এখানে বিএসএফ বসে আছে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এটা আসলে বুঝতে পারছি না। তো মাঝখানে শুধু একটা খাল, এই খালের ওপারে বিএসএফ বসে আছে, ওই যে বিএসএফ একজন। আচ্ছা, আর এ পাশে আমাদের বাংলাদেশের বাংলাদেশের বিজিবি এখানে বসে আছে, ওখানে বাঁশ দিয়ে এই যে দেখেন ব্যারিকেড দিয়ে দিচ্ছে, এবং এখানে গাছের গোড়ায় লাল কাপড় দিয়ে বেঁধে দিছে সারি সারি। এগুলোকে সীমানা প্রাচীর হিসেবে সাব্যস্ত করছে হয়তো। দেখেন শুধুমাত্র ওই পাশে একটা খাল রয়েছে, এই খালের ওপারেই কিন্তু ইন্ডিয়া, আর এ পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে হলো বাংলাদেশ। তো এখান থেকে একটা মজার ব্যাপার হলো যে ইন্ডিয়াতে গান বাজতেছে আর আমরা বাংলাদেশে বসে আসলে সেটা শুনতেছি। তো এটা আমার কাছে একটু মজাদার ব্যাপার লাগছে। ছোট ছোট বাচ্চারা ওখানে কিন্তু, এই যে বাংলাদেশি বাচ্চারা, ওরা কিন্তু ওই পর্যন্ত গিয়েছে। এখানে বিজিবি হয়তো তাদেরকে কিছু বলছে না, ওরা হয়তো এখানের স্থানীয়। বন্ধুরা, বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর বেনাপোলের একটি গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে, কাকা এই গ্রামের নামটা কি জানো? সাদিপুর। তো এই গ্রামের নাম হচ্ছে সাদিপুর। এখানে বিডিআর বাংলাদেশি বিজিবি তারা ভিডিও করতে নিষেধ করছে,
কাঁটাতার ঘেরা সীমান্ত দেখা শেষে এবার রওনা করছি বেনাপোল শহরে প্রবেশের দৃষ্টিনন্দন বিশাল গেট দেখতে। বেনাপোল বন্দরে প্রবেশের 2 কিলোমিটার আগেই বিশাল গেটটি বন্দর এলাকার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এটি এখানকার মেয়রের উন্নত রুচিবোধের পরিচয় বহন করছে। বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রধান স্থল বন্দরটি আমাদের জাতীয় সম্পদ। এই বন্দর সংশ্লিষ্ট সবার প্রতি হৃদয় স্বদেশপ্রেম ধারণ করে কাজ করার প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে যাবার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে নতুন ব্লগ পেতে।